Before we begin the program, let's have a round of applause. তাই বহুত কষ্ট করে পেলায় ইমান লৈকে পাইছে, আরো আগলৈ যাওক। যেনেকে রিহান পরাগ উমা ছেত্রী যেনেকে খেলি আহিছে আরো আগলৈ যাওক, সেইটোৱে মই ধন্যবাদ আর ভগবানের ওচৰত প্রার্থনা করো। আর বহুত সুবিধা দিছে, বহুত বহুত ধন্যবাদ তেখেতলোক, ক্রীড়া সন্থাক, হেৰি ক্রিকেট সন্থাক, সবকে ধন্যবাদ জ্ঞাপন করছো। আর হয় ভাল লাগিছে আজি যে উমা ছেত্রীর দরে খেলো আমি অসমক উপহার দিব পাইছো, ভারতক প্রতিনিধিত্ব করবলে সক্ষম হয়েছে, এটা অসমৰ কাৰণে এটা গৌরবৰ বিষয় হয়। অকমান আগতে আমার পরাগ দাস ডাঙরে কইলে যে অসমৰ পৰা কিয় নোৱাৰে, হয় নিশ্চয় পাৰে। আজি দেখিছে অকল ৰিয়ান পৰাগে নহয়, উমা ছেত্রীর দরে খেলো বা ৰিয়ান পৰাগ আজি অসমৰ পৰা ওলাইছে। মই ভাবো অদূর ভবিষ্যতে যদি আমি ভালদরে প্রশিক্ষণ দিও বা অসম ক্রিকেট সন্থায় যদি তেওঁলোকক ভালকে গুরুত্ব দিয়ে বা তত্ত্বাবধান তত্ত্বাবধানত রাখি যদি ভাল প্রশিক্ষণ দিয়ার ব্যবস্থা করে, নিশ্চয় অনাগত দিনত রিয়ান পরাগ বা উমা ছেত্রীর দরে বহু খেলোয়াড় নিশ্চয় ওলাব।